যে সেইটার থেকে সেইটার দুই সেইটার মাঝখানে আল্লাহ রাসূল কোন দোয়া করতেন? আল্লাহ রাসূল নামাজের মধ্যে আর নামাজের ফলে সালাম পিনার পরে সর্বতন কোন কাজটা করছেন? যে মুরাদ না দিলে না নামাজ দেয় নাই, নামাজ দেয় হয়েছে না, যা দোয়ায় করছে না হুজুরে, না এটাকে তো বলা যাবে না। ঘরে যাওয়ার জন্য বলে নাই, ঘরে জমাতে ফল নামাজের ফলে সেটাকে জমাত বলা হয় নাই। যেখানে নির্ধারিতভাবে একটা আধারের ব্যবস্থা করা হয়েছে, একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে, সেখানে তোমরা যাও। নামাজ সম্পর্কে আমাদের নামাজ পড়ি, নামাজের ভিতরে আল্লাহ পাক কি বলছেন বান্দার সম্পর্কে আর মানুষ এই আল্লাহ সম্পর্কে কি মুআমেলা হয়, কি কথাবার্তা হয়, যদি এগুলি আমরা জানতাম তাহলে নামাজের পরে মুনাজাত এত ফারাবাড়ি করতাম না। আল্লাহ রাসূল নামাজের মধ্যে আর নামাজের পরে সালাম পিনার পরে সর্বতন কোন কাজটা করছেন? আলেমরা আছে, আলেমরা জানেন, কিন্তু আর অন্য কেউ জানবে না। কিন্তু নামাজের পরে যে হুজুর মুনাজাত তাদের, এই যে একটা আকিদা, এই যে আমাদের পূর্বপুরুষ থেকে একটা আকিদার ধারণা, এটাকে ফাল্টাইতে হবে। যে মুরাদ না দিলে না নামাজ দেয় নাই, নামাজ দেয় হয়েছে না, যা দোয়ায় করছে না হুজুরে, না এটাকে তো বলা যাবে না। আল্লাহ রাসূল কি করছেন? সেইটার থেকে গ্যাসের যুগটায় এই পর্যন্ত ছিলাম যে সেইটার থেকে সেইটার দুই সেইটার মাঝখানে আল্লাহ রাসূল কোন দোয়া করতেন? আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। তাহলে এটার দ্বারা কি হয়, যখন আমি এই দোয়াটা পড়ব ওয়াজিবত আদায় হয়ে যাবে, বিশাল আমি সবে বাধিকেদ্র হয়ে যাবে। এই যে দুই সেইটার মাঝখানে বসা ওয়াজিব, আলেমরা বুঝবেন, আমরা তো কখনো কোনো মুসল্লিকে এই পর্যন্ত পাইলাম না, হ্যাঁ, যে দুই সেতের মাঝখানে সামান্য দোয়া তো হরবিতর কথা একটা সেকেন্ড দেরি করে। আমি তো আজকে দুই বছরের উপরে আমি দেখতেছি, তো আমার ছেলে সন্তানের ব্যাপারে আমি জানতাম না, সবাই এখন আমার ছেলে সন্তান, ইমাম হিসেবে জুমার হিসাব হিসেবে মুসল্লিরা যারা আছেন এখন এই মজমায় সবার আমার ছেলে সন্তান, কি ইমাম সাহেব হলো রুহানি পিতা, আপনার এখন ছাত্র, আমি হলাম এখন শিক্ষক। তো তাহলে এই সুবাদে আমার কিছু বলার অধিকার আছে, করাভাবে হোক আপসে হোক যেভাবে হোক শিখাইতে হবে আপনাদেরকে। তাহলে আমি এমন একটা মুসল্লিকে পাইলাম না যে দুই সেজার মাঝখানে একটা সেকেন্ড দেরি করে, সে থেকে উঠছে মাত্র আবার সেজদা চলে গেছে। তখন অনেকদিন চিন্তা করলাম এই সময়টা কখন বন্ধ হবে, এটা দরকার, এই সম্বন্ধে আলোচনার দরকার। এই জন্য এই বিষয়টা নিয়ে আসছি, কোরআন হাদিস দলিল সহজ, প্রমাণ কি, প্রমাণ প্রমাণ হাদিসে প্রমাণ কি আছে? আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকুলু বাইনাস সাজদাতাইনি আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এই হাদিসে তিরমিজি শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে, সহিহ কিতাবে। যে আল্লাহ রাসূল দুই সেজদার মাঝখানে এই দোয়াটা পড়তেন, হায় আল্লাহ আমাকে কি করেন, আমার উপর রহম করেন, আমার গুনাহ মাফ করেন, সুস্থতা দান করেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, সংক্ষেপে বলতেছি। তাহলে এই দোয়াটা বান্দায় নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে করে, তারপরে এই দোয়ার পরে দূর তাশাহুদ আছে, দূর শৈব আছে, এর দোয়ায় মাসুরা যায় সালামের আগে দিয়া, আল্লাহুম্মা ইন্নি আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা আমরা পড়িনি কোন তো, গলতভাবে হোক সহি হোক গলত হোক ফরেত ফরি না নি, হ্যাঁ, কোরআন হাদিসে অনুযায়ী কি মুফাসসিরিন কেরামরা বলেন যদি সহি না হয় আমল শূন্যের কোঠায়। এখন আম যারা আছেন তাদের জন্য তারপর তোমরা নামাজ পড়ো, নামাজ সারা যাবে না। যদি আপনি নামাজ জামাতে নামাজ পড়েন ওইদিকে যাইতে হয়। এই যে না জামাতের কথা কেন বলি, আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করছি তাদের একশো ভাগ যদি না হয় 90 ভাগছেন কোরআন শরীফ কোরআন হাদিস একদম সহি, আর আপনাদের যারা মাদ্রাসায় লেখাপড়া করেন নাই 100 ভাগের এক ভাগও সহি না, নামাজটা সহি হলো কিভাবে? আপনি গল্প দিয়ে নামাজ পড়বেন, কবিতা দিয়ে, বাংলা ইংলিশ দিয়ে, কি কন আরবি দিয়ে, এটা সহি লাগবে? তা আমার জন্য খালি রাখে নাই, আমরা জমাতে ভরেন দোয়া দরুদ কিছুই লাগবে না, ইমাম সাহেব ইমাম সাহেব অনুসরণ করবেন। এই সুযোগ থাকা সত্ত্বেও যদি আপনি আমাকে যদি কবুল করতে না পারেন, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাইতে না পারেন, আপনার মতো বুদ্ধিমান কি দুনিয়াতে আছে? কি কর কত বড় বুদ্ধিমান আপনি, না বোকা আপনার, নিজে নিজে তো পণ্ডিত কেন কইছেন, আপনি কেন হরেন? আপনার এই পণ্ডিতের মধ্যে তো আল্লাহ রাসূলের সারা নাই, সার্টিফিকেট নাই, আপনার নিজে নিজে যদি আমি পণ্ডিত করি তো হবে না, আমার কামটা আমার পণ্ডিত দেয়া আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী হইলেই তো আমি পণ্ডিত,
আমি শিক্ষিত, আমি যদি পরীক্ষায় ফাঁসে করলাম না শিক্ষিত কিভাবে হইলাম? কি কন পরীক্ষা তিন ফাঁসে তিনটা পরীক্ষা, তিন পরীক্ষার এক পরীক্ষায় আমার রেজাল্ট নাই, শূন্যের কোটায়, শিক্ষিত কেমন হইলাম আমি বলেন তো? এখন আমরা তো নিজে নিজে অনেক কিছু বুঝে মনে করি, তো এই কথাগুলি লং টাইম স্যার আপনাদেরকে বোঝানো সম্ভব হইত না। নামাজের ভিতরে বান্দার সম্পর্কে আর আল্লাহর বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কি সম্পর্ক জড়াইয়া আছে, বান্দা আল্লাহকে কি বলে এবং আল্লাহ পাক বান্দাকে কি দেয়, আমরা আল্লাহ পাকের কাছে কি চাই, তাহলে নামাজ উত্তম না মুরাদাত উত্তম সেটা বুঝে আসবে ব্যাখ্যার মাধ্যমে, ব্যাখ্যা ছাড়া কখনো কোনোদিন বুঝে আসে না। এখন আমরা যদি শুক্রবারে সকালে আসি এগুলি বোঝানো আমার দ্বারা সম্ভব, আর আমি এই বিষয়টাই নিছি নামাজে দুরুদ শরীফ আছে, তার মধ্যে সূরা ফাতিহা সূরাগুলি ব্যাখ্যা দিনে দিন বাংলা অনুবাদ লং টাইমে ধীরে ধীরে যাওয়া যাবে। আগে আসি কোনটায়, যে রুকু সেই দেয় আল্লাহ আমরা কি বলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ আমি আমার আত্মার উপরে অসংখ্য জুলুম করেছি জীবনে, কথা বুঝাইছেন কিসের উপরে? হ্যাঁ আমাদের আত্মা আসেনি, নফস আসেনি, কির পরিমাণ জুলুম করেছি তার কোনো হিসাব আছে? এখন বান্দায় কি বলে, বান্দায় নামাজের মধ্যে স্বীকৃতি দিল নি কি দিছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই জোড়া ফরেন তো, যারা যারা ফরেন সহি হোক আর গলত হোক পরিত স্বীকৃতি কি দিলেন, আয় আল্লাহ আমি আমার আত্মার উপরে অসংখ্য জুলুম করেছি, এমন জুলুম করেছি যেটার কোনো শেষ নাই, ওলা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, এমন আপনি যদি এমন আমাকে ক্ষমা না করেন কি করেন, হায় মাওলা আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কি দেরিলে সমস্যা আছে, দিন তো বড় কি কন রাখবেন না, বিদায় করে দিবেন, দেরি হইব তো, এটা শেষ করো অনেক দিন দেরি হইলে তো সমস্যা, এখন আপনার পক্ষ থেকে আমাকে কি করেন, হ্যাঁ কে বলে আল্লাহর কাছে কে বলে বান্দায়, কি মুনাজাতের মাধ্যমে না আমাদের মাধ্যমে, কথা খেয়াল করে, খেয়াল করার দরকার, হয়তো এই মসজিদে আলোচনা কখনো আর হয়ও নাই, এটা নতুন কোনো কথা মনে করিয়েন না, এটা পুরানো কথা আমাদের জানা নাই, আমরা পড়ি নাই, কেউ বলে নাই, বলার ইচ্ছা থাকলেও বলে নাই বা খেয়াল করে নাই, হয়তো বলতো জানা আছে সব সকলের, আর আমরা জানা না যেমন না, কাজেই আয় ফরওয়ার্ডগারে আলম, এখন আপনি ছাড়া আমার এই গুনাহ ক্ষমা করার কত কেউ নাই, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার উপর অনুগ্রহ করেন, কেননা আপনি অত্যন্ত দয়াশীল ও দয়াবান, ঠিক আছে না, এ তো সাদা রেদা বাংলা অনুবাদ ব্যাখ্যা বাস। তাহলে বন্দা কি বললো, আল্লাহর কাছে সিলিন্ডার হইল না নামাজের মধ্যে, কিছু হইলো দয়া মাসুরের মধ্যে, আমরা আল্লাহর কাছে কি করি, সিলিন্ডার হইলাম না, অসংখ্য জুলুম করেছি, এমন জুলুম করেছি আত্মার উপরে, এখন আপনি ছাড়া ক্ষমার আর কেউ নাই, সুতরাং দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমার ঘোষণা দেন, ক্ষমা করে দেন, কেননা কেন ক্ষমা করবেন, যেহেতু আপনি দয়াশীল অত্যন্ত দয়াশীল দয়াবান, আপনার মতো দয়াবান, আপনার মতো ক্ষমাশীল আর দ্বিতীয় আর কেউ নাই পৃথিবীতে। এখন এটার পরে কি করে সালাম ফিরে, কেন সালাম ফিরে নেই, আমার খেয়াল নাই, মনে করে দিয়েন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, হ্যাঁ এখন আল্লাহর এখন কোন কালটা করছে, আসসালামু আলাইকুম কে কি করছেন, কোন কোন তাফসীর কারো কোন মুসার বলছেন আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ তিনবার পড়তেন, কেউ কেউ বলছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তিনবার বলতেন, তাই নামাজ পড়ছেন কোনো গুনাহ হয়েছে না, অনেকে বুঝ তা আস্তাগফিরুল্লাহ করার কারণটা কি, আর কি গুনাহ হয়েছে না, এর মুরাদ এইটাই আমার জানা মতে, যেই পরিমাণ যেইভাবে নামাজ পড়লে আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহর তরিকা অনুযায়ী হবে সেইভাবে আমি দুর্বল পারি নাই, এই জন্য আমি ক্ষমা চাইলাম আস্তাগফিরুল্লাহর মাধ্যমে, আল্লাহ রাসূল আস্তাগফিরুল্লাহ পড়ছেন তিনবার, এরপর আর কি পড়ছেন, আয়াতুল কুরসি পড়ছেন, আলেমদের জানা আছে, যদি কেউ ফরজ নামাজের পরে আলেম হওয়া কেন বুঝছেন না কোন দিকে নিয়ে যাইতেছি বুঝেন, এই যে আলেমদের দিককার দেন, আলেমরা এগুলি করে আমরা এগুলি করি, আমরা তো জিন্দি গেছে জিন্দি গেছে, সুরা আয়াতুল কুরসি তো সব দূরের কথা, সুরা ফাতিহা তো কোনোদিন ফরেন নাই জীবনে জাহান্নামের মুক্তির জন্য, আমরা তো এগুলি পড়ি, আল্লাহ রাসূল কি করছেন আয়াতুল কুরসি পড়ছেন, হে আলেম আছেন এখানে আমার ভুল ধরবে, আলেমদের সাথে কথা বলতে সুন্দর লাগে বুলে ধরবে আমাকে, আল্লাহ রাসূল বলছেন কি আয়াতুল কুরসি পড়ছেন এ দোয়ার পরে,
এবার আরেক দোয়া বলছেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, এটাও বলছেন। তাহলে আমরা যদি মুনাজাত দিই, মুনাজাতের ফাইলামটা কোথায়? নিষেধ নাই, না যে কথা আমি বলি না, কি কর আল্লাহ রাসূল আস্তাগফিরুল্লাহ বলার পরে তিনবার বলছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, আয়াতুল কুরসি পড়ছেন। আয়াতুল কুরসির পরে আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিমান তাশা ওয়া তুযিজ্জু মান তাশা, লম্বা সূরা দোয়া করেছেন। এগুলি দোয়া আমরা করি কি এখন এই দোয়ায় মাসুরের মধ্যে কতটুকু পরে সেটা পরে ব্যাখ্যা যাবো। এখন তো দোয়ায় মাসুরের পরে আর কোনো কিছু থাকে বলেন তো? সাধারণ যে অর্থটা বললাম দোয়ায় মাসুরা, এর পরে আল্লাহর কাছে কোনো কিছু বলার থাকে? থাকে না। অর্থাৎ পুরা নামাজটাই, চার রাকাত হোক দুই রাকাত হোক, পুরা নামাজটাই বান্দার জন্য দোয়া। আল্লাহ যে বললেন আর দোয়া ও মখলুল ইবাদা, এটা কোন কাজ জাগার জন্য বলছেন? আমভাবে তো বলেন না এটা। আপনি দোয়া করেন, এরশাক নওয়াজ পড়েন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, করার পরে আপনি নীরবে বসি আল্লাহ তাআলার কাছে আর দাও ভালো নয় বাদা, দোয়া হইলে সমস্ত ইবাদত মগজ আমরা দোয়া করে। কিন্তু এটা তো কোনোদিন একটা মুসল্লিকেও দেখি নাই, আপনি মসজিদে আসার পরে নির্জনে বসে তাহাজ্জুদের মাধ্যমে, আউয়াবিনের মাধ্যমে, এরশাকের মাধ্যমে মসজিদে এসে জিকির করছেন, আধা ঘন্টা জিকির করার পরে আল্লাহ কাছে কাঁদছেন। অজ্ঞা মুসল্লিদের কসম খোদা, দুই বছর মধ্যে অজ্ঞারও হয় না, মাতেন মোলারে সারা সামসামি করার কথা ঠিক না, আমার নিয়ে সাতানে ধরে যায়। অজ্ঞা মুসলিম সমাজের মধ্যে ভাবা যায় নাই, তামনে কবে ফরবেন এগুলি? এই যে আমাদের খারাপ ধারণা আকিদা, এই আকিদারা দুরস্ত না। বাড়িতে বলা হয়েছে নফল নামাজ তোমার আমাদের বন্দীকে বেশি করো, সুন্নত পড়ো, সুন্নতে কোনগুলি? সুন্নত সব সুন্নত, গড়ে সুন্নত কি? মাও খালা, দাদিও খালা, বুবুও খালা, আফাও খালা, সব খালা সমানে লাড়ি, সব সুন্নত। জিগে লোক সব সুন্নত, কোন সুন্নত কও না, কয় হুজুর বুঝি না তো, সুন্নত আবার কজন কয়জন, সুন্নত আবার কয়জন, কয়টা কোন খবর, এটা তো বুঝি না। আমরা হুজুরের রাজে কত কিছু বাইর করেন, আচ্ছা এখন হুজুরি বাইর করার কোনো বাপের ক্ষমতা আছে? আচ্ছা কোন তো, এটা তখনই বোঝা সম্ভব হবে যখন আমরা ধীরে ধীরে এগুলি বোঝার চেষ্টা করব। আর আগে আগে সব কমপক্ষে সপ্তাহের মাঝে দিয়ে যে যেখানে কর্ম অবস্থায় থাকেন সেখানে নামাজ অবশ্যই পড়েন, অস্বীকার করি না। কিন্তু কথা হচ্ছে যারা সপ্তাহের মাঝখান দিয়ে বাড়িতে থাকেন, বাড়ি থাকার পরে মসজিদে আসেন না, তাদের নিয়ে আমার যুদ্ধ। আপনি বুঝেন বা না বুঝেন, আর বুঝে আসুন না, সেটা আমার দেখার বিষয় না। আপনি যদি সঠিক উম্মত দাবি করেন, সঠিক ইমানদার দাবি করেন, আপনি যদি সপ্তাহের মাঝখান দিয়ে বাড়ি থাকেন, আপনি এক উক্ত নামাজ যদি বাড়িতে মন করা পড়েন, এটা মন করা আপনার যুক্তি হবে, শরীয়তের আওতায় এটা আসবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ জামাত দ্বারা ওয়াজিব, এটা নির্ধারণ করে দিয়েছেন। আর জামাত কখন হয়, কোন জায়গা হয়, জামাত নির্ধারণ করা যেখানে নির্ধারিত আদম দেওয়া হয় সেখানে জামাতের কথা বলা হয়েছে, জামাত ওই সব থেকে বলা হয়েছে যেখানে নির্ধারিতভাবে আদম দেওয়া হয়, পাঁচ ওয়াক্ত নামাজের আদম দেওয়া হয় সেখানে একটা নির্ধারিত জামাত নির্ধারণ করা আছে, সেখানে তুমি দৌড়িয়ে যাও। ঘরে যাওয়ার জন্য বলে নাই, ঘরে জমাতে ফল নামাজে ফলে সেটাকে জমাত বলা হয় নাই। যেখানে নির্ধারিতভাবে একটা আধারের ব্যবস্থা করা হয়েছে, একটা ঘরের ব্যবস্থা করা হয়েছে, সেখানে তোমরা যাও।